সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। এই মুহূর্তে আমি রয়েছি রোজা ধারাবাহিকের সেটে, আর আজকে কিন্তু রোজা ধারাবাহিকের একেবারে শেষ দিনে এসে আমরা পৌঁছেছি। কিছুটা মন খারাপ, তার সাথে বেশ কিছু সুন্দর স্মৃতি নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে আড্ডায় রয়েছে রূপাই আর রোজা। কেমন আছো আজকে, কেমন লাগছে এই শেষ দিনে দাঁড়িয়ে? অনেকটা তো মন খারাপ রয়েছেই, কীরকম লাগছে তোমাদের দুজনেরই? দুজনকেই বলছি, কেমন লাগছে বলো। মন খারাপ তো অবভিয়াসলি রয়েছে, যেহেতু আজকে আমাদের লাস্ট শুটিং, মানে আমাদের শুটিং ডান, আমাদের প্যাক আপ র‍্যাপ আপ হয়ে গেছে, সব হয়ে গেছে। তো অবভিয়াসলি সবারই একটু মন খারাপ রয়েছে, বাট আমি বলতে চাই যে রোজার জার্নিটা খুব স্পেশাল একটা জার্নি ছিল আমার জন্য, খুব ভালো একটা জার্নি ছিল। তো এটাকে আমি মনে রাখবো সারা জীবন, রেস্ট অফ মাই লাইফ আমি মনে রাখবো। তো আমি আমি বলবো যে আমি অনেকগুলো প্রজেক্টই করেছি, বাট রোজা সিরিয়ালটা আমার জন্য কিছুটা হলেও স্পেশাল, কারণ অনেক মজা করে আমরা কাজ করেছি, আর আমার কো অ্যাক্টরকে আমি থ্যাংক ইউ বলবো, খুব ভালো। অনেক অনেক জায়গায় আমি একটু একটু ভুলে যেতাম, তো আমাকে মনে করিয়ে দিত। অনেক অনেক বেশিরভাগ জায়গায় ভুলে যেতাম, একটু একটু জায়গায় আমি ভুলে যেতাম, বেশিরভাগ জায়গায়, তো আমাকে মনে করিয়ে দিত। তো খুবই সাপোর্টিভ একজনকে পেয়েছিলাম। আমাকে না বলে যে কি করতো না, আগে কি আমি কোনো সিরিয়াল করিনি, কি বলছে, যাই হোক, মানে সাপোর্টিভ ওরকম কোনো একটা পেয়ে এসেছো তুমি, মানে আমি বলছি যে হ্যাঁ, আমি তো বলছি, সেটাই তো আমি বলছি যে আমি লাকি। তো একটু তো মন খারাপ হবেই, আজকে লাস্ট ডে, আজকে আমাদের র‍্যাপ আপ, মানে আমাদের আর কালকে থেকে আর কোনো মানে কল টাইম পাবো না আমরা। তো ঠিক আছে, পরবর্তীতে হয়তো আবার একসাথে কাজ করব, আপনাদের সামনে আপনাদেরকে এন্টারটেন করব। তো হয়তো এন্টারটেইন বাংলায় হবে না, সেটা অন্য কোনো চ্যানেলে, অন্য কোনো চ্যানেলে হবে, বাট এন্টারটেইন নিশ্চয়ই করব, করব, একদমই করব। আচ্ছা, যতই বলো মন খারাপ, আমরা কিন্তু দেখেছি আজকে শেষ দিনেও কিন্তু রোম্যান্সটা কিন্তু দারুণ জমে উঠেছিল, সেই ব্যাপারে কি বলছো? এবার রোম্যান্স তো সবসময় জমে ওঠে, থ্রুআউট দ্য জার্নি খুব একটা রোম্যান্স দেখানোর সুযোগ পাইনি, এবার লাস্ট মোমেন্টে এসে দেখাতে হবে, নাহলে কিছু করার নেই। শুরুটা হয়েছিল ঝগড়া দিয়ে শুরু হয়েছিল, তারপরে হালকা প্রেম, মানে হালকা প্রেম ছিল, সেখানে রোম্যান্সের কোনো জায়গা ছিল না, তারপরে আবার ঝগড়া, তারপরে বিয়েটা হলো, তারপরে এটা রোম্যান্স, তারপরে আবার ঝগড়া, তারপরের দিন থেকে ঝগড়া শুরু হয়ে গেছে। তো লাস্ট ঝগড়াই বেশিরভাগ ছিল, হ্যাঁ, তো লাস্ট এন্ডিংটা তো আমাদের এন্ডিংটা অন্য কিছু ছিল, মানে শুধু গল্প 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 গল্প, তারপরে চেঞ্জ করে তার মধ্যে রোম্যান্স ঢোকানো হয়েছে, ঢোকানো হয়েছে। তো আপনাদের জন্য, আপনারা আপনাদের জন্য, আচ্ছা, এতদিনের জার্নিতে তোমাদের কিছু স্পেশাল মোমেন্ট রয়েছে? প্রত্যেক দিনই স্পেশাল ছিল আমার কাছে, প্রত্যেক দিন আমার কাছে স্পেশাল ছিল, মানে কল টাইম আসা থেকে শুরু করে রাত্রে প্যাক আপ হওয়া পর্যন্ত পুরো দিনটা আমার কাছে স্পেশাল থাকতো। তার মধ্যে থেকে কিছু একটু শেয়ার করো আমাদের সাথে। এই মজা করে কাজ করতে, একটা একটা খুব স্পেশাল না, একটা খুব ভয়ঙ্কর একখানা এক্সপেরিয়েন্স হয়েছিল। আমাকে নিয়ে আমাকে লেগ পুলিং করবে, যাই হোক বলো। লেগ পুলিং না, কোমর পুলিং, অ্যাকচুয়ালি আমাদের ইরো কোমর ভেঙে ফেলেছিল পরে, বিয়ের আগ কিছুদিন আগে, মানে বিয়ের সময়, বিয়ের সময়, মানে শুটিং চলছে, বিয়ের শুটিং চলছে, আমি বলি হ্যাঁ প্লিজ। তো পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেছিল, এমন সিচুয়েশনে, মানে এমন একটা অকওয়ার্ড ভাবে পড়েছিল, সবাই ভেবেছিল বেচারা সুইসাইড করছে, মানে পাটা উপরে মাথাটা নিচে, আসলে ব্যাপারটা কি হয়েছে, আমি সিঁড়ি থেকে পড়ে গেছিল, আর সবাই হিরোর পা ধরে সুইসাইড করো না, সুইসাইড করো, আমি বলছি। তো আমি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, তো সেখানে সিঁড়ির মাঝখানে যেরকম উইন্ডো হয়, তো সেখানে একটা বক্স গ্রিল ছিল, ভাগ্যিস ছিল, তা না হলে অনেকদিন আগে সিরিয়ালটা বন্ধ হয়ে যেত, আর ছবি হতো একটা যে রূপাই মারা গেছে, মানে যাই হোক। তো ওখানে আমি জাস্ট ফেন্ট হয়ে যাই, তো তারপরে আমি আবার জেগে উঠি, তারপরে সেই একটুখানি পড়ে গিয়ে ফেন্ট হয়ে গেছে, সেই কোমরে ব্যথা নিয়ে কিন্তু আমি শর্ট দিলাম, এটা বলো একটু, উদ্ধার করে দিয়েছো গো, ওটা কি বিয়ের টেনশনে হয়েছিল? না, ডায়লগ বলার টেনশনে হয়েছে। আচ্ছা, একদম বিশ্বাস করবেন না, ওগুলো বলে থাকে ডে ওয়ান থেকে, যদি আপনারা যদি ভিডিও যদি ওয়াচ করে থাকেন তো এরকম, তাহলে বুঝতে পারবেন ডে ওয়ান থেকে এরকম বলে, ও বলে, ঠিক আছে। তো সেখানে পড়ে যাই, তারপরে শর্ট দিই, ইভেন আমাদের যে ফুল শয্যার সিটে তখন আমার কোমরে খুব ব্যথা ছিল, তো আমাদের ডিরেক্টর বলেছিল, ভাই তুই কি পারবি, ওকে
কোলে তুলতে, তখন আমি বললাম যে হ্যাঁ কেন পারবো, তুমি যদি কোলে তুলতে না পারতে সেটা খুব লজ্জার বিষয়, না না আমি বলিনি, আমি বলিনি খুব হালকা, মানে আমাকে যদি তুলতে না পারতে সেটা খুব লজ্জার বিষয় হতো, সেটা ভাগ্যিস ভাগ্যিস আমার হিরোইনটা এতটা পাতলা, তা না হলে আমার কোমরটা ভেঙে পড়ে যেত আবার, তো সেই জায়গা থেকে কোনো প্রবলেম হয়নি, সেটার জন্য আবার থ্যাংক ইউ বল আমাকে, আমি পাতলা হওয়ার জন্য, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এরপর তোমাদের আর কোথায় কোথায় পেতে চলেছে দর্শক, সেসব কিছু বলবে আমাদের এখন না, সেসব টপ সিক্রেট, সেসব বলা যাবে না, সেটা বাট নিশ্চয়ই পাবে, কোথায় পাবে সেটা বলা যাবে, এখনো বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না, বলা যাবেও না। আচ্ছা শেষে কি মেসেজ দিতে চাও সব দর্শকদের? দর্শকদের বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আর রোজা টেলিকাস্ট এখনো শেষ হয়নি, তো চলবে চলবে এখনো 10 দিন মতো হয়তো চলবে, তো আপনারা প্লিজ সেটা দেখুন, সেইসব অবধি এনজয় করুন, আশা করি সেটাও ভালো লাগবে, এতটা ভালোবাসা দিয়েছেন, শেষে ছেড়ে যাবেন না প্লিজ। একদম একদম।